نؤمن به ونتوكل عليه، ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له، ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. حافظوا على الصلوات والصلاة الوسطى وقوموا لله قانتين. ويقول الحبيب المصطفى عليه الصلاة والسلام: من حافظ عليها يكون له يوم القيامة نورا وبرهانا ونجاة، ومن لم يحافظ عليها لم يكن له نور ولا برهان ولا حاج ولا ناجة، ويكون مع قارون وفرعون وهامان وأبي بن خلف، أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত উপস্থিতি হাবলুম্মা মাদ্রাসার শিক্ষক মহোদয়গণ, কচিকাঁচা সোনামণিরা, কাছের ও দূরের যারা এখানে মোসাজিদ কেরাম এসেছেন, আজকে আমরা আলোচনা করব যে বিষয়টি নিয়ে, সেটি হল আখেরাতের পাশফেল। দুনিয়ায় পাশ ফেলের ব্যাপারটা আমরা অনেক সজাগ, সবাই চেষ্টা করে ভালো রেজাল্ট করার জন্য। এই ভালো রেজাল্ট করার জন্যে বাবা মা, আত্মীয় স্বজন, স্কুল, প্রতিবেশী, বন্ধু বান্ধব সবাই তাগাদা দেয় পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য। কিন্তু দুঃখজনক হল আখেরাতের সেই মহা কঠিন দিনে, যেই দিনে কেউ কাউরি কোনো উপকারে আসবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শা'নুহু ইউগনিহি। কঠিন দিনের পাশের জন্য আমাদের বাপ মাই চিন্তা করে না, নিজের তো খবরই নেই, আত্মীয় স্বজন বলে না, টিচাররাও খুব একটা তাগিদ দেয় না, তাহলে পাশ করাটা বড় কঠিন। কেমতের পাশ ফেলের সাবজেক্টটা কি? সালাহ। আউয়ালু মা ইউহাসাবুল আবদু বিহি ইয়াউমাল কিয়ামা আলাস সালাহ ফামান সালাহাত সালাহা সাইরু আমালি ওয়ামান ফাসাদাত ফাসাদা সাইরু আমালি। কেয়ামতের প্রথম হিসাব হবে কি? সেই সালাহ। সালাত পাস তো সব পাস, ফেল তো সব ফেল। কঠিন একটা সাবজেক্ট। 7 বছরে শুরু হয়, মৃত্যুর আশা পর্যন্ত তাকে পড়তেই হয়, সুখে দুঃখে, গরিব ধনী, ছোট বড়, নারী পুরুষ, ঘরে বাইরে আরো বানারব সকলকে সালাত পড়তে হবে। এবং সর্বপ্রথম এই ফরজটি সালাত, সর্বপ্রথম ফরজ ইবাদত, এবং সর্বশেষ কিয়ামতের দিন কিয়ামতের আগে উঠবে। এই ফরজ, এই সালাতটি দুনিয়ায় ফরজ করা হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ রাত্রিতে নিয়ে গিয়ে
50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়ে লাস্টে 5 রেখে দিয়ে বলে দিয়েছেন 5 পড়লে 50 এর নেকি যদি 5 ছিলেন তাহলে কত পাপ হবে 50 এর পাপ হবে ও নেকি নেওয়ার সময় আপনি 50 আর পাপ নেওয়ার সময় কি 5 তা তো না এই সালাতে যদি পাস করতে চান তাহলে অবশ্যই এই সালাত সম্পর্কে আপনাকে জানতে হবে প্রথমত এই সালাত কার জন্য পড়বেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য তার আগে শর্ত হলো ঈমান ঠিক করতে হবে ঈমান যদি গড়বড় থাকে নামাজ হবে না আবু জাহল আবুল আমরাও সালাত পড়ত হজ উমরা কুরবানি দিত আকিকা দিত কিন্তু তাদের আমল কি আল্লাহর কাছে কবুল হয়েছে ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআ মানথুরা ঈমান ঠিক না থাকার কারণে তাদের আমলগুলি হবে ধুলিকণার মতো আজও যদি আপনার ঈমানে গড়বড় থাকে আবু জাহল আবু আমরা ঈমানকে জানতো বুঝতো বিশ্বাস করতো বাট আমল করতো না বর্তমানে অনেক নামধারী মুসলিম আছে ঈমান জানেও না বিশ্বাস করে না মানে না নামাজ পড়ে হজ করে যাকাত দেয় ভাবি ফায়দা কোনো ফায়দা হবে না ঈমান যদি সঠিক না হয় মানে আমেলা সালিহা মিন যাকারিন ওয়া উনসা ওয়া হুয়া মুমিন দাড়ি পুরুষ নেক আমল করলে ঈমান হতো যে ঈমানটা মুহাম্মদ রাসূলুল্লাহর ঈমান ছিল আয়েশা রাদিয়াল্লাহু আনহা সাহাবায়ে কিরামদের ঈমান তাবেঈনদের ঈমান আইমায়ে কিরাম ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহর ঈমান আবু ইউসুফ মোহাম্মদ শেবানের ঈমান ইমাম আবু কি বলে তাহাবির ঈমান ইমাম শাফি মালিক ইমাম আবু হাম্বল ঈমান ইমাম সাউরি দের ঈমান প্রচলিত তো আপনার দেশের ঈমান নয় মাতুরি দি ঈমান নয় লক্ষবল দি ঈমান নয় ঈমান যদি সঠিক না হয় কোনো আমলই কাজ হবে না আচ্ছা আপনাদের কি কোন বোর্ডের আপনারা আওতা দিন নোয়াখালী নোয়াখালী বোর্ড আছে কুমিল্লা বোর্ডে আওতা দিন আপনি নাম রেজিস্ট্রেশন করেন নাই লেখাপড়া অনেক করেছেন পরীক্ষা হলে গেছেন পরীক্ষাও দিলেন ধরেন কোনো মতে হয়তো মামা ভাগিনা ধরে আপনার কি রেজাল্ট হবে ইমান মা রেজিস্ট্রেশন করা আল্লাহ আল্লাহর খাতায় নামটা রেজিস্ট্রেশন হওয়া ইমানে ঠিক নাই রেজিস্ট্রেশনই নাই আপনি যতই লেখেন যেমন আপনার অ্যাডমিট কার্ড আসবে না পরীক্ষা দিয়ে কোনো ফায়দা হবে না আমল করে কোনো ফায়দা হবে না ইমানটা সঠিক হতে হবে আজ আমাদের ইমানের মধ্যে এত গড়বড় আল্লাহ সর্বত্র বিরাজমান আল্লাহ নিরাকার বাহ কি নাউজুবিল্লাহ চমৎকার বাজে ইমান ইমান দিয়ে আমল করলে আমল হবে নাকি রাসূল ইমানের বিভ্রান আখিরাত নিয়ে কবর নিয়ে ইমানের জগতে পুরো ধস একেবারে সৈরাব করে দেওয়া হয়েছে ইমানকে ধ্বংস করে দেওয়া হয়েছে আমল করে কোনো কাজ হবে না দুই নম্বরে কি আমলটা করার আগে আপনাকে কার জন্য করবেন আল্লাহর জন্য আমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহু দ্বীন হুনাফা ওয়া ইয়াকিমুস সালাতা ওয়া ইয়ুতুজ যাকাহ ওয়া যালিকা দ্বীনুল কাইয়্যিমা অবশ্যই আমলটা কার জন্য হবে আল্লাহর জন্য সালাত কার জন্য হবে ইমামতি করেন কার জন্য মুক্তিদের জন্য বেতনের জন্য না আল্লাহর জন্য হতে হবে আর তিন নম্বর শর্ত এই আমলটা রাসূলের তরিকায় হতে হবে সাল্লু কামা রাইতুমুনি উসাল্লি আমি রাসূলকে যেভাবে সালাত আদা করতে দেখো হুবাও এইভাবে সালাত আদা করো খুদু আন্নি বানা আসিকাকুম পট্টি দিয়ে বাঁধা একবার সুবহানাল্লাহ বলে আর বড় হজ করেন আর কোটি টাকা দিয়ে মসজিদ বানান যা কিছুই করেন যদি নবীর তরিকায় না হয় সেটি বাতিল 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 মারদুদ মান আমিল আমালান লাইস আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দ রাওয়াহু মুসলিম মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দ আচ্ছা ঢাকা গুলশানে একটা বাড়ি বানাবো আমার ইঞ্জিনের প্ল্যানে হবে না আপনার ইঞ্জিনের প্ল্যানে হবে কন্ট্রাক্টরের প্ল্যানে হবে না যার বাড়ি তার ইঞ্জিনের প্ল্যানে হবে কন্ট্রাক্টরের এটুকু দায়িত্ব তার সাব ইঞ্জিনিয়ার দিয়ে ওই প্ল্যানটা বুঝে ঘরটা বানানো
যদি নিজের ইঞ্জিনিয়ারের মতো করে বানায় বিল পাস হবে, ড্যামেজ দিতে হবে না, তাহলে আল্লাহর কাজ তার ইঞ্জিনিয়ার মুহাম্মদুর রাসূলুল্লাহর প্ল্যানে হতে হবে। আপনার উস্তাদি মুফতি হুজুর খতিব বক্তা যা কিছু আছে সবকিছুই মূল ইঞ্জিনিয়ারের প্ল্যান বুঝে হুবাহু তাই করাতে হবে। ওরে যদি নাই বুঝেন উস্তাদি, মুফতি সাহেব লেখাপড়াই করেন না, উনি নিজেরটাই চালাবেন, বাপ দাদারটা চালাই দেন, ওনার মাঝামেরটা চালাই দেন, ওনার খানকারটা চালাই দেন, ওনার তরিকারটা চালাই দেন, আল্লাহ কি বিল পাস করবে? ড্যামারেজ দিতে হবে না হবে না? হাতে হ্যান্ডকাপ দিয়ে কোথায় দিবে? জান্নাতে দিবে? পাস করার কোনো খবর নাই। সাল্লু কামা রাইতুমুনি উসাল্লি, আমি নবী যেভাবে সালাত করি তাই হয়ে পড়ো। তাহলে আপনি ইবাদতটা যদি সালাতে পাস করতে চান তাহলে ইমানটা ঠিক করতে হবে। আগে লম্বা টুপি দাড়ি আর পাগড়ি আর তসবি আপনার কাজে আসবে না যদি ভিতরে গড়বড় থাকে, বাইরে ফিটফাট ভিতরে সদরঘাট কোনো কাজ হবে না। ইমানটা ঠিক করতে হবে, আল্লাহর জন্যই হতে হবে। লোক দেখানো লোক শোনানো দুনিয়ার কোনো স্বার্থের জন্য হবে না, নবীর তরিকাই হতে হবে, অন্য কোনো তরিকায় বাপ দাদা দাদি নানি খালা ফুপি হুজুর বুজুর্গ মুফতির তরিকায় চলবে না, কোনো মাঝামি তরিকায় চলবে না, চলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। এটুকু যখন ঠিক করে নেবেন, এবার সালাতটাকে হেফাজতের অর্থ হলো সময় মতো নামাজের সময় আছে না, ইদা সালাত না তালমুজ কিতাব মাউকুতা এর সময় আছে, আপনার ইচ্ছা মতো সময় করলে হবে না। আসলে সময় কবে নিয়ে যাবেন? মাগরিবের আগে, ফজরকে নিয়ে যাবেন সূর্য ওঠার আগে, সারা বছরই আপনার জোহর চলবে শুধু একটাই, এই সময় তো কে দিয়েছে আপনাকে? এই সময় নিজে বানাই দিয়েছেন। আমল আপনি নামাজ পড়লে নামাজ হয় আল্লাহর সন্তুষ্টি পাওয়া যায়, অবলক্ষ নামাজ না পড়লে নামাজ তো হয় কিন্তু সন্তুষ্টি পাওয়া যায় না। ওয়াইফ অনেক সুন্দর করে পাকিয়েছে, আপনি খেয়ে নিয়েছেন, আনন্দ গ্রহণ করেছেন, বাট মনে দুঃখ পাইছেন শ্বশুরের বেটি লবণ কম দিয়েছে, ঝাল বেশি দিয়েছে, আমি যা পছন্দ করি সেইভাবে পাকাই নাই, আমি পাক পছন্দ করি গুরু ও পরীক্ষিত লোক, এই সব উল্টা পাল্টা এইভাবে চলতেই থাকলে কতদিন রাখবেন ওই শ্বশুরের বেটিরে? একদিন তো কইবেন উল্টা পাল্টা কইবেন না, সন্তুষ্টিটা খুবই দরকার। অনেক প্রয়োজন, বোঝা আসছে কথা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই সালাতটাকে যেভাবে তিনি কবুল করেন সন্তুষ্টি হওয়ার ব্যাপারটা, একে হেফাজত করতে হবে সময় মতো নিয়মিত। নিয়মিত মানে মাঝে মধ্যে না, মোনাফেকের সালাত না, পাঁচ অক্ত সালাত পড়তে হবে, পাঁচ অক্ত সালাতকে সময় মতো কায়েম করতে হবে, সাত বর্তন থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত পড়তে হবে, এটার কোনো ছাড় নেই। যুদ্ধ অবস্থায় জামাতে পড়তে হয়, শরীয়তের কোনো ওজন না থাকলে জামাতে এসে নামাজ পড়া ওয়াজিব, না হলে কোনো কোনো ওলামাদের মতে নামাজ পড়লে নামাজই হবে না, যদি অধিকাংশের মতে মাকরু হবে। তাহলে আপনি সালাতের হেফাজত হাফিজু আলা সালাওয়াত ওয়া সালাতিল মুস্তাওয়া কুমু লিল্লাহি কানিতিন, পাঁচ ওয়াক্ত নামাজের হেফাজত করো, বিশেষ করে আসরের, আর আল্লাহর কাছে বিনয় হয়ে দাঁড়িয়ে হেফাজতের অর্থ এই সালাতটাকে ইবাদত হিসাবে করতে হবে, আদত হিসাবে করা যাবে না। কি করে ইবাদত হিসাবে? আদত আদত কি? আদত আদত হলো মানুষের জন্য করা হয়। আমি ক্ষতি আজকে একটা বিষ লাগাইছি, একটা সিমাক লাগাইছি, এটা আদত। এখানে এক একজন এক একজন তুমি পড়ে আসছে, একটা মনে করেন বিয়ে পার্টিতে বিশেষ করে বোনরা বাচ্চারা যার মতো সেজে যায়, আদর। আপনি যে কোনো কাপড় পরে মসজিদে আসবেন আদর, বাট সালাত কার জন্যে? এবাদত। ওইখানে আদর চলবে না, আদত অন্যকে দেখানোর জন্যে, অন্যকে শোনানোর জন্যে, দুনিয়ার একটু প্রকাশ করার জন্যে, বাট এবাদত হলো কার জন্যে? এখানে তিনটা জিনিস আমার এবাদত হয় না, কয়টা লাগে?
কিয়ামতে পাস করতেছেন আপনার সালাত দিয়ে দিনদারির থাকতে হবে একটা তাযাল্লুল অসহায়তা প্রকাশ করতে হবে আমার কেউ নেই আল্লাহ তুমি ছাড়া আমি একমাত্র তোমারই বান্দা তুমি একমাত্র আমার মাহবুবে হক আর কেউ নেই তোমার আমার সম্পর্কটা ইবাদত দিয়ে তুমি মাহবুব আমি আব তোমার সামনে আমার যে আব্দ আকীদা সেটা হলো কি ইবাদত আমি আর কিছু চিনি না জানি না আর কোনো দরদার তোর জামার নাই আর কোথাও নাম করি না করলে তোমার কাছে বিপদে তোমার কাছে সুখেও তোমার কাছে ঘরে বাইরে তুমি ছাড়া আমার কেউ নেই তুমি একমাত্র আমার মাহবুব আমি একমাত্র তোমার বান্দা এবং ইবাদতের মাধ্যমে তোমার আমার সম্পর্ক অন্য কিছুর মাধ্যমে না তাহলে অসহায়তা প্রকাশ করা দুই নম্বর আল খুদু বিজয়ী হওয়া নামাজ দাঁড়িয়েছেন পেটে তো মোটা এইভাবে দাঁড়াই গেছেন না আপনাকে সামনে নিয়ে দাঁড়াতে হবে আপনি গোলাম আপনি দাস মাথা নিচু করে দাঁড়াতে হবে সেজদার জায়গায় চোখ রাখতে হবে এবং যতক্ষণ পর্যন্ত সেজদার জায়গায় টাকা রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি দৃষ্টি রাখবেন যখনই দাঁড়াই দিবেন তখনই নামাজ কি হয়ে যাবে আপনার আল্লাহ সরে যাবেন এই জন্য আছে না যে নামাজ বাতিল হয়ে যাওয়া মহিলা যদি নামাজের সামনে দিয়ে যায় কালো কুকুর যায় গাধা যায় নামাজ নষ্ট হওয়ার কথা আছে না হাদিসে এই নষ্ট হওয়ার অর্থ কি ওই যে দৃষ্টি নড়ে যায় এটাই নষ্ট হয়ে যাওয়া মানে আল্লাহ তার দৃষ্টি উঠিয়ে দেন বাকি নামাজ বাতিল হয়ে গেছে আবার পড়তে হবে তা না আপনার সামনে দিয়ে যদি একটা মহিলা চলে নামাজ বাতিল হয়ে গেছে না মক্কা মদিনায় দেখেন না সামনে দিয়ে জায়গা মহিলারা নামাজ বাতিল হয় না কিন্তু আপনার দৃষ্টি যেহেতু নড়ে যায় এর মানে নামাজের আসল উদ্দেশ্য হয়েছে ভালো করে বুঝেন সালাতটা সালাতটা কি তাহলে আপনাকে বিনয়ী হয়ে করো জোরে কায় মন বাক্যে দাঁড়াতা তিন নম্বর আল ইনকিয়াদ এই ইবাদতের মাধ্যমে আপনার আনুগত্য প্রকাশ করতে হবে বস্তুতা স্বীকার করতে হবে এখানে বলবে ইয়াকান আবুদ ইয়াকান আসাইন আর বাজারে গিয়ে যা তা করবে বাড়িতে গিয়ে আপনার ওয়াইফের সঙ্গে উল্টাপাল্টা করবে পড়াতে গিয়ে স্কুলে ফাঁকিবাজি করবে চলবে না আপনি বান্দা আল্লাহ স্বীকার করেছেন এটা জটা করে ঘটা করে না এই জন্য বন্ধুরা কোন ইবাদত করতে গেলে তার আগে আপনার ঠিক করতে হবে আকীদা ও মানহাজ যে কথা একটু আগে শেষ করে বলেছি এই ইবাদতটা আকীদা মানে একমাত্র আল্লাহ যদি আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এই আকীদা ঠিক করতে হবে যে আমার আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই এবং মানহাজ ঠিক করতে হবে আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ মোহাম্মদ ছাড়া আলাইহিসসালাম কোন মানহাজ কোন তরিকা কোন ওয়াই কোন পথ কোন নিয়ম কোন ধারা নীতি চলবে না এটাকে ঠিক করতে হবে এই জন্য মোহাম্মদ রাসূলুল্লাহ মক্কায় এই শাহাদাতের দাওয়াত করেছেন বারো বছর বারো বছরে যখন মানুষ আকিদা বুঝেছে যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই এবং মোহাম্মদ ছাড়া আলাইহিস সালাম কোনো মানহাজ তরিকা নাই নিয়ম নাই তখন নামাজ ফরজ হয়েছে মেরাজে তার আগে কোনো ইবাদত ফরজ হয় নাই আগে ফাউন্ডেশন গড়বেন তা আগে ফাউন্ডেশন করে প্ল্যান নিয়ে তারপরে তো করা শুরু করবেন নাকি আগে ফাউন্ডেশন তৈরি করেন নাই কোন এস্টিমেট নেন নাই কোন নিয়মে করবেন ঘরটা কিভাবে কিছুই করেন নাই রাজমিস্ত্রি কি ঘোড়ার ডিম বানাবে নামে আছে কামে নাই আপনার নামাজ এমনই হবে ঘোড়ার ডিম নামাজ নামে আছে কাজে নেই কেমনে পাশ হবে নাই সালাত দিয়ে ফেল করবেন নির্ঘাত প্রিয় ভাই বোনেরা সালাতের যখন আপনি আকীদা মানহাজ শিখবেন যে কোনো ইবাদত যে কোনো ইবাদত করতে গেলে তার আগে আপনাকে আকীদা কি বললাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া সত্য মাবুদ নাই সর্বক্ষণের জন্য শুধু মসজিদে যটা করে ঘটা করে না সর্বক্ষণ মাবুদ একজনই বান্দা আপনি আর মানহাজ আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ সংক্ষেপে বুঝেন এই দুইটা যখন ঠিক হয়ে যাবে এর ভিত্তিতে যখন আপনি ইবাদত করবেন একমাত্র আল্লাহর জন্য সঠিক ইমানের ভিত্তিতে নবীর তরিকায় তিনটা জিনিস পাওয়া যাবে কয়টা জিনিস কেউ করেন ভালো করে নাম্বার ওয়ান আপনার আখলাক ঠিক হয়ে যাবে ক্যারেক্টার ঠিক হয়ে যাবে নামাজি ক্যারেক্টার লস বেড়ি খাই
সিগারেট খায় মিথ্যা বলে নাউজুবিল্লাহ ইন্না সালাতা তানহা লিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহ আকবার নামাজ নিশ্চয় মানুষ অশ্লীল অন্যায় খারাপি থেকে দূরে রাখে নামাজ পড়ে বেটা ফেসবুক চালায় নামাজ পড়ে ঘুষ খায় সুদ খায় নামাজ পড়ে কি হলো আইপিএস নাই আপনাদের নামাজ পড়ে গালিগালাজ করে নামাজ পড়ে সে সব ধরনের আজে বাজে কাজ করে এ কোন নামাজই এই নামাজ মিথ্যুক নামাজ এই নামাজ কিয়ামতে পার করবে না এই নামাজের সে কিছুই বুঝে নাই শুধুমাত্র নামাজটা একটা আনুষ্ঠানিকতা মনে করেছে এই নামাজটাকে শুধুমাত্র আনুষ্ঠানিকতা মনে করেছে এটা ইবাদত না আদত মনে করেছে আপনার যদি নামাজ যদি আখলাক চরিত্র সুন্দর না হয় বুঝতে হবে নামাজ কাজ হচ্ছে না দুই নম্বরে আখলাক আল্লাহর সাথে মানুষের সাথে মখলুকাতের সাথে আল্লাহর সাথে তিনটা জিনিসে আপনার উত্তম চরিত্র ভালো করে খেয়াল করেন বাচ্চারা তোমরা ভালো করে শোনার চেষ্টা করো আল্লাহর সাথে উত্তম চরিত্র কি আল্লাহর আদেশ পালন করা এক দুই নম্বরে নিষেধ ত্যাগ করা তিন নম্বরে আল্লাহর ফয়সালাকে মেনে নেওয়া আল্লাহ বলে তুমি বাপটা রয়েছো আমি এত হয়ে গেছি কেমন আল্লাহ তুমি আমি এখনো ইয়াং বসে আছি আমার স্বামীর রয়ে গেল আমি এখন কই যাব না কিছু করা যাবে না আল্লাহর ফয়সালা মেনে নিতে হবে না আপনি বেয়াদব নামাজ পড়েন না বলে খুব বেয়াদব আদব আল্লাহ নির্দেশ মানে না আদেশ মানে না নিষেধ ত্যাগ করে না আল্লাহর ফয়সালা মানে না এই নাকি খুব বেলা আদব আলা বলে ইউরোপ আমেরিকা খ্রিস্টান না ইহুদিরা অনেক ভালো বেয়াদব আল্লাহর সঙ্গে বেয়াদবি করে তার চাইতে বড় বেয়াদব আর কে হতে পারে বেনামাজি এর চাইতে বড় বেয়াদবি কে হতে পারে সুদ কর এর চাইতে বড় বেয়াদবি কে হতে পারে ঘুষ কর মিথ্যা ধোকাবাজি চুগল করি ইবাদতকারী যত পাপাচারে লিপ্ত সমস্ত বেয়াদবের বেয়াদব মানুষের সাথে আদব তিনটা জিনিস চৌকি বেটা বড় একটা সাবজেক্ট بذل الندى وكف الأذى أو تلقى الوجه بذل الندى وكف الأذى شكتي هاشي دي شكتا بس كي هاشي السلام عليكم كمان هاشي بيتري كي دوكو شوري كي سموسا بولي بري كي كشتر بنا شكتي شمائي تلقى الوجه بوكتا هاشي كشتر دي نمبره বেজরুল দাদা ভালো কিছু করতে পার করা এই সৃষ্টির জন্য ভালো কিছু করেন নাম্বার থ্রি কফুল আদা কোন কষ্ট দিবেন না একটা গাছের পাতাও ছিড়বেন না তিনটা কিছু করতে পারেন আপনি একজন সচ্চরিত মানুষ কষ্ট দেন না ভালো কিছু করেন আর বক্তা হাসি মুখে বিড়াল মুখি না গোমরা মুখি না হাসি খুশি না গোবিন্দ ভাইয়ের সঙ্গে সাক্ষাতে নিজের মনটাকে প্রফুল্ল রাখা সালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন আপনার জন্য ভালো কি করতে পারি বলেন বিপদের সময় হ্যাঁ আপনাকে সাহায্য করতে পারি আমরা যদি উল্টা চলি বলি খুব চরিত্রবান নামাজি এই জিনিসগুলি পাওয়া যায় না এই নামাজ কে আমাদের কোনো কাজে আসবে না যে ইবাদত আপনার চরিত্র ঠিক করে না ওই ইবাদত কে আমাদের উপাস হবে না নাম্বার টু মুআমালাত মানুষের সাথে লেনদেনে চুক্তিতে কথাবার্তায় হ্যাঁ আপনি মামলা ঠিক নাই ওজনে কম দেওয়া বেশি দেওয়া ওয়াদা খেলাপি করা উল্টো পাল্টো এবাদত হচ্ছে বাইন আল্লাহর সাথে যেটা আর মামলা হচ্ছে তো মানুষের সাথে অন্যের সাথে আজ আমরা মামলাকে শ্বশুর বাড়ি বিদেশ গেছেন টাকা নিয়েছেন শ্বশুর বাড়ির টাকা নাকি ফেরত দিতে হয় না ডিমান্ড ফ্যামিলি ডিমান্ড নি না তুই টাকা দাও দেখেন শ্বশুরের বেটির গলার হার বিক্রি করে বিদেশ গেছে আজ পর্যন্ত তোমার বোনের মিলিয়েছে অমুক করেছ তমুক করেছ তার হাতটা আজও কিনে দেওয়া নাই হ্যাঁ আপনার মামারা ঠিক নাই মামার বাড়ির টাকা নাকি আরো হিসাবই নাই তাই মার অংশ তো দেয় নাই না লেনদেনে চুক্তিতে আমাদের যত কিছু অন্যের সাথে যতগুলি কার্যক্রম ব্যবসায়ীদের সবগুলি মামারা ঠিক করতে হবে নাম্বার থ্রি আজ এবাদত যদি আপনাকে পরকালমুখী না করে আখেরাতমুখী না করে
আখিরাত ঠিক রাখিয়া দিন ঠিক রাখিয়া দুনিয়া না করাই বুঝতে হবে আপনার সমস্ত ইবাদত বৃথা বাতিল আপনার হজ আপনার যাকাত আপনার মাদ্রাসা আপনার জিকির আজকাল দাওয়াত তাবলীগ দাইটুমি কোন কাজ আছে নামাজ বেকার আপনি দুনিয়া ঠিক রেখে দিন করেন মুনাফিক দুনিয়া ঠিক রাখিয়া দিন করেন আখিরাত করেন মুনাফিক আর যদি দিন নষ্ট করে আখিরাত নষ্ট করে কেউ দুনিয়া করে তো কাফের মুমিনকে আখিরাত ঠিক রাখিয়া দিন ঠিক রাখিয়া যে সালাত আপনাকে দিন ও আখিরাতকে ঠিক না রাখিয়া দুনিয়া ঠিক রাখিয়া আখিরাত করাই মাঝে মধ্যে জুমার দিনে সবার পরে আসেন আবার লাভ দিয়ে সবার আগে বের হন মুনাফিক শুধু জুমার দিনে নামাজ পড়েন মুনাফিক এজন্য মান্তার কাসরাত মুখ এইজন্য নামাজ নামাজের ব্যাপারে মানুষ চার প্রকার প্রথম প্রকার কাফির যারা নামাজকে অস্বীকার করে দ্বিতীয় প্রকার মুনাফিক যারা মানুষ দেখে নামাজ পড়ে وإذا قاموا إلى الصلاة قاموا كسالى ولا يذكرون الله إلا قليلا لو دخل نماز ما زي مدد آر دين نمبر مدعي عن الصلاة نماز كي كي كوري خيل من خيل تماشا جو خود موني چاي پوري پوري لا فخلف من بعد خلف أضعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا إلى نماز كي كي كوري উন্মত ঠিক মতো নামাজ পড়ে না আর পাঁচ চার নম্বর আল মুহাফিজুন আলা সালাত কদ আফলাহ আল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন দাঈমুন নামাজের যারা হেফাজত করে আল্লাহ বলছেন হাফিদু আলা সালাওয়াত নামাজ যে জন্য ফরজ করা হয়েছে সেই জন্যই পড়ে নামাজ দিয়ে যে ফায়দা সেই ফায়দা সে পেয়ে যায় আসসালাতু নূর والصدقه برهان نماز আলো এই নামাজ পড়লে আপনার চেহারার মধ্যে আলো হবে হার্টের মধ্যে অন্তর পরিষ্কার হবে এই নামাজ ঠিকমতো পড়লে কিয়ামতের দিন আপনি কি পাবেন কবরে আলো পাবেন নূর পাবেন আখিরাতের ময়দানে পাবেন ফুলসরাত পার হওয়ার সময় কয় জায়গাতে পাবেন পাঁচ জায়গায় যদি সালাত আল্লাহর কাছে কবুল হয়ে থাকে এই যে রাসূল বলছেন মাল হাফাজা আলাইয়া يقول له يوم القيامة نورا وبرهانا ونجاة لما جئت حفاظة قربة جئت حفاظة الأرض مدسي ويقول غيرا كوي ركي نطا ويقول لك أكسا قيامة دين رسوة شدتك الصلاة جدا أبني حفاظة قربة قربة رسوة جابة سرطبيكي باس هذا سرطبيك بيجا بيجا دي نمبر كي ফুলসরাত পার হওয়ার জন্য বাতি আলো পাবে আর তিন নম্বরে জান্নাত পেয়ে যাবে ওয়াও আর যদি এই তিনটা যদি আপনি নামাজের হেফাজত না করে লাম ইয়াকুল্লাহু নূর ওয়ালা বুরহান ওয়ালা লাজা ওয়া ইয়াকুনু মা কারুন ও ফিরাউন ও হামান ওয়াইল গুসাল নাউযু বিল্লাহ হেফাজত করবে না তার কি পড়কি নামাজ সাদকিয়া বছরিয়া এই নামাজের সুন্নত ঠিক নাই রুকুর ঠিক নাই চোদ্দটি রোকন ফরজ হয়েছে ঠিক নাই এখন যদি পরীক্ষা নেই কয়জন পারবেন নামাজের চোদ্দটা ফরজ বলতে আটটা ওয়াজিব রয়েছে পঁচাত্তরটা সুন্নত রয়েছে মৌখিক সুন্নত কর্মগত সুন্নত মৌখিক সতেরোটা পাঁচ পনেরোটা কর্মগত কোনটার কি মেনি কি অর্থ দাঁড়ালেন তার অর্থ কি রুকু করতে অর্থ কি সেজদা করতে কি হাতুর অর্থ কিছুই বোঝেন না কি পড়লেন কি পড়লেন কিছুই জানলেন না তাহলে কিভাবে হেফাজত করলেন সালাতকে আপনি কিয়ামতের দিন যে নামাজ হেফাজত করবে না পাবে না সার্টিফিকেট ফেল ফেল মানে কি এবার চাকরি পাওয়া যাবে ফেল মানে কি চাকরি পাওয়া যায় কংগ্রাচুলেশন পাওয়া যায় থ্যাংকস পাওয়া যায় মিষ্টি খাওয়ায় এরপরে কি কলেজে যায় ইউনিভার্সিটি যায় না ফেল দুই নম্বরে পাবে না ওই ফুটসরাত ঘুটঘুটে ফুটসরাত পার হওয়ার জন্য না পাবে বাতি আর নাচে না যা তার নাম জাহান্নাম এবং তার কিয়ামতের দিন জায়গা হবে কোথায় কারুনের সাথে ফেরাউনের সাথে হামানের সাথে মক্কার বড় ব্যবসায়ী ওবাই ইবনে খালফের সাথে এই চারজন কাফের লিডারের সাথে তার হবে কিয়ামতের ময়দান এরপরে কি জান্নাত যাবে নাকি
কি বলেন জান্নাত যাইবো জাহান্নামে চিরস্থায়ী হবো নাউযু বিল্লাহ ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা আন সালাতিহিম সাহুন আল্লাযীনা ইউরাউন ওয়াইল জাহান্নাম নামাজের জন্য যে নামাজকে ঠিকমতো হেফাজত করে না বুঝে পড়ে না জেনে পড়ে না নবীর তরিকা জানে না নিয়ম নীতি বুঝে না ইচ্ছা মতো করে তার অবস্থাই হবে নাউযু বিল্লাহ ইমাম ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন এই চার শ্রেণীর লোকের কথা রাসূল কেন বলেছেন এই চার শ্রেণীর মানুষই নামাজ থেকে দূরে থাকে কার ধন সম্পদ যার ধন সম্পদ বেশি এই নিয়ে ব্যস্ত নামাজ নাই দুই নম্বর ফেরাও ফেরাও রাজ্য নিয়ে ব্যস্ত রাজ্য নিয়ে যারা ব্যস্ত থাকে এরাও নামাজ থেকে দূরে থাকে তিন নম্বরে হামান বড় নেতৃত্ব দিতেন ফেরাউনের প্রধানমন্ত্রী ছিল বড় শিক্ষিত ওই আমেরিকা থেকে ইউরোপ থেকে পিএইচডি করে এসেছে উনি চিন্তাবিদ অমুক তমুক এই সেই এরা নামাজ থেকে দূরে থাকে আর চার নম্বর ওবাই ইবনে খালদ বড় ব্যবসায়ী ছিল মক্কা এই ব্যবসায়ীরাও নামাজ থেকে দূরে থাকে এই চার শ্রেণীর মানুষকে বলার উদ্দেশ্য এরা বেশি এর মানে এই না যে রিক্সা চালকরা নামাজ পড়ে ভ্যান চালকরা নামাজ পড়ে ড্রাইভাররা নামাজ পড়ে হেল্পাররা নামাজ পড়ে এই গ্রুপগুলো শতকরা 99 জন বে নামাজি নামাজি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ মসজিদ পাকা হয়েছে মুসল্লি কাঁচা নাই বললি চলে মসজিদের সংখ্যা বেড়েছে মুসল্লির সংখ্যা কমেছে কারণ মসজিদ বানানোর প্রোগ্রাম আছে মুসল্লি বানানোর কোনো প্রোগ্রাম নেই আমাদের দুর্ভাগ্য আমাদের জন্য সালাত যদি আপনি হেফাজত না করেন তাহলে সালাত আপনার কোনো কাজে আসবে না এই সালাত হেফাজতের অর্থ হচ্ছে সালাতকে বুঝে পড়া কি বললেন কি করলেন কিছুই বুঝলেন না এই সালাত কোনো কাজে আসবে না আচ্ছা আমাদের ভাষা বাংলা পড়লেই বুঝি ইংলিশ তো আমাদের ভাষা তাই ভাষা না তাই না তাই টিচাররা আমরা ইংলিশকে বোঝার চেষ্টা করি গ্রামার পড়ি বাংলা বাংলা জন্য গ্রামার লাগে না ব্যাকরণ লাগে না এমনি বুঝে আমরা তাহলে আপনি আরবি ভাষাতে নামাজ কিচ্ছু বুঝলেন না তোতা পাখি পড়াও ঠিক নাই এই দিয়ে কি কোনো কাজ হবে কোনো কাজ সালাতের প্রথম থেকে শেষ পর্যন্ত বুঝে কি বললেন কি চাইলেন সালাত মুনাজাত সালাত কি মুনাজাত إن أحدكم إذا قام إلى الصلاة فإنه ينادي ربه فلينظر ماذا ينادي به أو كيف ينادي ربه ثم تجهر كيو نماز داري جاي رسول الله بخير الحديث ثم سأل الله ستة مناجة تقول مناجة صلاة تير بيتر پورو نماز تاي مناجة أمرا أخر مناجة تاسخوي نماز شش قرار موري تكبير وحد تحريم وحد تكبير তাহলিল ওয়া তাসলিম নামাজ শুরু হয় আল্লাহ আকবার দিয়ে সালাম দিলে নামাজ শেষ মোনাজাত শেষ হয়ে গেল এরপরে এখন মোনাজাত চাল আহাম্মক পরীক্ষার হল 10টা থেকে 3 ঘন্টা হলে কত হয় একটা পর্যন্ত এরপর গিয়ে হাজার পরীক্ষা দিলে কি কাজ হবে পরীক্ষার সময় পরীক্ষা না দিয়ে আহাম্মক তারপরে গিয়ে গেটে দাঁড়িয়ে থাকলে কাজ হবে মাও ভাগিনার নিয়ে ঢুকে দেখলে কিছু কাজ হবে মোনাজাত ছিল নামাজের ভিতরে এখন আমরা মুরাদাত পাইছি নামাজের বাইরে আহাম্মক কারণ নামাজটাই ছিল পুরোটা মুনাজাত এবং বন্ধুরা আমরা না বুঝে সালাত আদায় করার কারণে হুজুরের ভাড়াটিয়া দোয়ার জন্য বসে থাকি না দোয়া করলে বেচারা চাকরি নট করে দিই আহাম্মক মুসল্লি আর আহাম্মক ইমাম আর খতিব যারা এখানে আলোচনা করে বুঝাই এই নিয়ে পক্ষে বিপক্ষে আমরা বিতর্ক করি এবং মনে রাখেন ভালো করে সালাতের মধ্যে সর্বোত্তম মোনাজাত সালাত বুঝাচ্ছে কথা দুই নম্বর কথা সালাতের মধ্যে সর্বোত্তম মোনাজাত হচ্ছে সূরাতুল ফাতিহা সূরাতুল ফাতিহা বুঝেন যে সূরাটা হলো 104 খানা কিতাব নাযিল করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন কোন আসারে পাওয়া যায় এই 104 খানা হলো
বড় হলো চারটা প্রজাত তাওরাত ইনজিল জবুর কোরআন কোরআনের মধ্যে এই 104 খানা সব এসে গেছে এবং পুরো কোরআনে যা আছে তা সূরা কাফ থেকে নিয়ে নাস পর্যন্ত তাই আছে এবং পুরো কোরআনে যা আছে এখন বাকরা থেকে নিয়ে নাস পর্যন্ত সূরা ফাতিহার মধ্যে আছে কার মধ্যে আর সূরা ফাতিহায় যা আছে তা আছে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইনের মধ্যে সমস্ত 30 বার কোরআন আপনি কিছুই বুঝেন না পাখি পাগলের মতো পড়েন কেউ পড়েন না এই জন্য সারা সারা ফাতিহা সারা নামাজই হয় না সারা ফাতিহা সারা সারাতেই হয় না লা সালাতা যেমন তুমি ইকরা বিল ফাতিহাতিল কিতাব জোরে হোক আস্ত হোক ইমাম মুক্তাদি সর্ব অবস্থায় সারা পাঠ তো এটাই হলো কি ভেরি 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 স্ট্রং মা যদি অন্য মত রয়েছে বন্ধুরা সুরাতুল ফাতিহায় আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআনকে এখানে কেউ ছিল কি তিনি পুরোটাই কোরআনে এই 30 সূরা ফাতিহার মধ্যে এনেছেন সূরা ফাতিহায় তাওহীদের কথা আছে তাওহীদুল ইবাদাত তাওহীদুর রিসালা আল্লাহর ইবাদাত আল্লাহর যে তাওহীদ তাওহীদুর রুবুবি আল্লাহর কাজ আল্লাহ এক আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন তার নামে গুণে বৈশিষ্ট্য এক আর রহমান রহিম মালিক ইয়াউমিদ্দিন এবং তার ইবাদতে এক ইয়াকা নাবুদু ইয়াকা নাস্তাঈন এরপরে রাসূলের রেসালাতে যে তিনি একক আল্লাহর ইবাদত যেমন কেউ শরীক নেই ইবাদত একমাত্র আল্লাহর জন্য হবে আল্লাহর রুবিয়াতে কোনো শরীক নেই আল্লাহর নাম গুণাবলী বৈশিষ্ট্য যেমন শরীক নেই তেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেসালাতে কেউ শরীক নেই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেসালাতের তাওহীদের কথা বলা হয়েছে এখানে কোনো খোলাফায়ে রাশিদীন কোন তাবেয়ে আজাম কোন আইম্মায়ে কেরাম কোন মাযহাব কোন তরিকা স্বপ্নের আর কি চিন্তাবিদের চিন্তা আর আবেগের কোন জব্দ স্বপ্ন কাশ ইলাম কিছুই চলবে না তাহলে আপনি কি বুঝেছেন সূরা ফাতিহা বুঝলি কি আপনি নামাজ আপনার দাদি নানির মতো পড়তেন আপনার হুজুরের মতো পড়তেন এখানে তো আপনি স্বীকার করতেছেন সারা জিন্দগি বললেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম আনআমতা আলাইহিম রাস্তা চাই আনআমতা আলাইহিম কারা জানেন না এদের কাজ কি জানেন না সারা জিন্দগি চাইলে আহাম মুখের কথা নেই আহাম মুখের চাওয়া আনআমতা আলাইহিম নবী রাসূলগণ সিদ্দিকগণ শহীদগণ সালেহ নেককাররা ওদের কার্যক্রম তিনটা সঠিকটা জানি নিজে করি অন্যকে জানাই করাই কয়টা কাজ আমতা আলিম করেন আপনি 30 পারা কোরআন মুখস্থ করে নিয়েছেন হাফেজ হয়ে গেছেন কিছুই বুঝেন না কি করেন আপনি আপনি কি বুঝলেন সূরা ফাতিহার মধ্যে যাদের রাস্তা চাইলেন তারা কারা তারাও জানলেন না তাদের তরিকাও বুঝলেন না বললেন গাইরিল মাকদুব আলাইহিম মাকদুব আলাইহিম চাই না ওয়ালা দালিল দলিলও চাই না আল্লাহ যাদের প্রতি রাগান্বিত গজব প্রাপ্ত আর যারা পথভ্রষ্ট তাদেরকে আপনি চাইলেন না কিন্তু সারা জিন্দগি যা চাইলেন তা বাদ দিয়ে যা চাইলেন না তার মধ্যেই রইলেন এটা হলো আহম্মকের সালাত এটা কি আহম্মকের সালাত এই নামাজটা আপনার কোনো কাজ হবে না মাকদুব আলাইহিম কারা যারা ওখানে আনাম তালিম কাজ করে তিনটা কয়টা কাজ তিনটা সঠিকটা জানে নিজে আমল করে অন্যকে জানায় আমল করে মাকদুব আলাইহিম তিনটার একটা আছে দুইটা নাই জানে সঠিক বাট নিজে করে না অন্যকে করতে দেয় না এর এক নম্বর হল ইবলিস শয়তান দুই নম্বর ইহুদি শয়তান তিন নম্বরে হলো এই উম্মতের আলেম সমাজ যে সমস্ত ওলামা উসু পদভ্রষ্ট আলেম যাদের ব্যাপারে আল্লাহ নবী বলেছেন আমি দাজ্জালের চাইতে এদের ব্যাপারে তোমাদেরকে বেশি ভয় করি দাজ্জালের পানা চান না আত্মহিয়াতের মধ্যে তাসাহুদে চান না রাসূল বলছেন দাজ্জালের চাইতে ভয়ঙ্কর আমি ভয় করি উম্মতের জন্য ওলামা উসু ওলামা আইমাতুল মুদিল্লিন গোমরা আলেম যারা সত্যটা জানে বাট করে না করতে দেয় না নিজেদের স্বার্থের জন্য এটা স্বার্থের জন্য আরো কি স্বার্থের জন্য চার নম্বরে যাদের ক্ষমতা আছে পাওয়ার আছে এই পাওয়ার দিয়ে সত্যের বিরুদ্ধে কথা বলে
সত্যকে বলতে দেয় না কণ্ঠসা করে রাখে একে প্রচার প্রসার করতে দেয় না এই চার শ্রেণীর নামাজ বলে আপনি এদের মাঝে আছেন আর বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পড়ছেন এই নামাজ কিয়ামতে কোনো কাজে আসবে না আর দলিল পদপ্রস্ত চার প্রকার এক নম্বরে খ্রিস্টানরা এদের তিনটার মধ্যে দুইটা আছে একটা নাই সঠিকটা জানে না করে করতে বলে কোনটা সুন্নাত কোনটা বিদআত পার্থক্য জানে না তাওহীদের পার্থক্য জানে না কুফরি ইমানের পার্থক্য জানে না জয়ীব জাল সহিহ পার্থক্য জানে না কোনটা আল্লাহর কোনটা হুজুরের কোনটা খানকার পার্থক্য বোঝে না নিজে করে আর বলে আও তোমরা করো একটা নাই কোনটা জ্ঞান নাই নিজে করে অন্যকে করায় এরা কয় প্রকার এরাও চার প্রকার নাম্বার ওয়ান ইহুদি খ্রিস্টানরা নাম্বার টু ওলামার যারা দরবেশের মানুষ লম্বা দাড়ি লম্বা টুপি লম্বা জুব্বা এবাদত করে যাই শুনে তাই করে যাচাই বাছাই করে না এই দরবেশগুলি এই দলিলের মধ্যে তিন নম্বরে যারা না জানি না সঠিকটাকে না জানি না সারা জিনিস করতে থাকে এবং ভয় করে না ভয়ঙ্কর ল্যান্ড ক্রুজার গাড়ি আমি চালাতে জানি না রাস্তায় নামালে কি হবে বলেন ভাই মামুর বাড়ি এর চেয়ে আর একটু খতরনাক হলে কোথায় হসপিটাল এর চারটে হলে কি কবর ইসলাম তাই আমি গাড়ি নিয়ে যাই না আমার ড্রাইভার যতক্ষণ না আছে বসে আছে ঠিক না কিন্তু আপনি না যাই না আমল করতে থাকেন আল্লাহটা তা আপনার ঠিকানা কোথায় হবে আপনি এত সহজ বলে করছেন এত সহজ অজ্ঞ মূর্খ নাদান কখনোই জান্নাত যেতে পারবে না জান্নাত যেতে হলে জানার নাম করার নাম বুঝার নাম মূর্খের জন্য জান্নাত নয় মূর্খ থাকবেন কাজ হবে না অবশ্যই সালাতকে বুঝে জেনে করতে হবে আর চার নম্বরে হলো যারা কোনোটাই নেই জানেও না মানেও না কিছু বলে না এখন এই গ্রুপের সংখ্যা দিনে দিনে বাড়তেই আছে এখন চোখটা খোলেন ওই যারা সঠিকটা জানে নিজে আমল করেন করতে বলে এদের সংখ্যা কত আর এই চারটা কত আর এই চারটা কত আপনি আছেন কোথায় আজকে রাতে ঘুমানোর আগে দুই রাকাত নামাজ পড়ে একটু মহাসওয়াত নফস করবেন আপনি আছেন তা কোথায় আপনার সালাত কাজ হবে না বন্ধুরা সালাতকে বুঝে পড়তে হবে এটা আমাদেরকে মনে রাখতে হেফাজত করা মানে এই এতগুলি কথা হেফাজতের কথাই বলতেছি এতগুলি কি আপনার মাঝে আছে নাই সমস্যা চেষ্টা করে আজকে থেকে আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহি ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি বারাকাল্লাহু ফিল কুরআন আযীম আযীম ওয়া নাফা ওয়া ইয়াকবিল আযীম হাকিম ইন্নাহু তাআলা জাওয়াদুল কারীম আল গফুর রহিম الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه كما يحب ربنا ويرضى اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله এবার একটু সালাতের ভিতরে যাই সবাই কয়টা শেষ করতে হবে খুতবা একটা ওয়াজ মাহফিল খুতবা না তাহলে ওকে তা তো ভালোই হলো এবার নামাজ শুরু করেন আল্লাহ আকবার দিয়ে শুরু করবেন তাই না নামাজ সহি হওয়ার শর্ত ছয়টা আছে ছয়টা শর্ত পূরণ করতে হবে অপবিত্র বস্তু দূর করা শরীর থেকে কাপড় থেকে নাইট্রাইন হওয়া থেকে অপবিত্রতা পবিত্রতা অর্জন করা ছোট হলে উজু দিয়ে বড় হলে গোসল দিয়ে সতর ঢাকা পুরুষের দুই কাঁধ নাভি থেকে হাঁটু মহিলাদের মহিলা পরিবেশে হলে কবজি পর্যন্ত তার মুখ খুলতে পারবে পরপুর এবং পায়ের পাতা সহ উপরের পাতা সহ ঢাকতে হবে পর পুরুষের সামনে হলে একটা চুলো বের করা যাবে না পুরো ঢাকতে হবে এলো সতর চার নম্বরে কেবলামুখী সময় হওয়া ফরজ নামাজের সময় না হলে পড়লে নামাজ হবে না পাঁচ নম্বরে কেবলামুখী হওয়া ছয় নম্বরে নিয়ত করা এই ছয়টা নামাজ শুরু করার আগে কমপ্লিট করতে হবে একটা যদি কম বেশি হয় নামাজ বাতিল এই ছয়টা শর্ত কে হতে হবে নিয়ত করবেন না পড়বেন নিয়ত অবশ্যই করিতে হইবে পড়িতে অবশ্যই হইবে না সারা জিন্দগি নিয়ত পড়লেন মোল্লা আলী কাজী হানাফি রাহেমুল্লাহ বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ ফরজ হওয়ার পরে মোটামুটি হিসাব করলে প্রায় ৩০,০০০ ভক্ত নামাজ তিনি পড়েছেন
একবার তিনি নিয়ত পড়েন নাই আমরা নিয়ত তিনি নিয়ত করেছেন আর আমরা নিয়ত না পড়ে নামাজই হয় না ওয়াও কি নামাজ এই নামাজ কিয়ামতে পার করবে আপনাকে আপনার শুরুতেই বেদাত গুড বিগিনিং এ হাফ ডান তো ব্যাড বিগিনিং এ হাফ ডাউন তো হয়ে যাওয়ার কথা আপনি গেলেন কোথায় কাজী নিয়তটা কি করবেন কার জন্য আল্লাহ এটা সালাত ইবাদত আদত নয় কয় রাকা কোন নামাজ কি এটা মনে মনে আসবে মন অনেক দ্রুত চলে আচ্ছা বুঝি পড়তে হয় বউ আনুষ্ঠান নিয়ত করবে কেমনে যে বোবা পড়তে পারে না নিয়ত করবে কেমনে ওজুর নিয়ত পড়াই লাগে কিন্তু তো মন কাজ করে করে না হাট কাজ করে না করে তো একজন বাঙালি ও তো আরবি জানে না এই পোলা নজ পড়ল কে কয় হুজুর নিয়তটা এখন মুখস্থ হয় না লা হাওলা লা কুওয়াত ইল্লা বিল্লাহ আবার কয় কয়টা সূরা মুখস্থ পড়ছো কয় হুজুর নিয়ত মুখস্থ আছে 10টা কিন্তু সূরা ফাতিহা আর সূরা ইখলাস পাস কিউ যায় না তাও বাংলা দেখে মুখস্থ করছে লা হাওলা লা কুওয়াত ইল্লা বিল্লাহ সারা জিন্দেগি দেখা যায় যে জানাজার নামাজের নিয়ত শিখায় উস্তাদিরা জানাজার নামাজে কি পড়তে হয় তা শিখাই না চিন্তা করেছেন মানে মাছ আমার পচাটা বেশি দাম দিয়ে বিক্রি করি কিনে কিনে খাও যারা বলে বিলে যাও মাছ কয়টা খাও এরাই নাকি ভালো না যে পচা খাওয়ায় সারা জিন্দগি হুজুরে ফুলের মালা দিয়া আহলান সাহলান নারাই তাকবির লাগাই দেন আহাম্মক এ কোন নামাজ পড়বে কোন নামাজ পড়বে না আল্লাহ আকবার তাকবীরের তাহরিম আল্লাহ আকবার নামাজে 14টা রুকন আছে ফরজ জানতে হবে 8টা ওয়াজিব আছে 75টা সুন্নত বুঝতে হবে এগুলি রুকন ছুটে গেলে নামাজ বাতিল ইচ্ছা করে বাদ দিলে বাতিল অনিচ্ছাকৃত হলে পূরণ করে সহজ সাজা দিলে হবে ওয়াজিব 8টা ইচ্ছাকৃত ত্যাগ করে নামাজ বাতিল অনিচ্ছাকৃত ভুলে হলে সহজ সাজা যথেষ্ট পূরণ করা দরকার নাই সুন্নতের কোন একটা ছুটে গেলে 10টা করে নাকি কমে গেল 10টা করে নাকি কমে গেল বলে আমার গো দলে এটা নাই চার রাকাত নামাজে 10 বারে 10 10 কত হয় 100 হুজুর আপনি কেউ একটা নেকি দিবেন নাকি কিয়ামতের দিন দিবেন এখন তো আপনার অনেক খাওয়াইলাম পকেটে দিলাম পেটে দিলাম কিয়ামতে একটা নেকি দিবেন কইছেন আমার মাযহাবে নাই হ্যাঁ মাযহাব আগে ইসলাম আগে নবী আগে না ইমাম আগে তাহলে ও কি জায়গাটার নাম কি আপনাদের কি বল লক্ষ্মীপুর লক্ষ্মীপুর সব হিন্দুদের নাম লক্ষ্মীপুরের মানুষ আমি জানি অনেক চালাক আমার জীবনের প্রথম স্থান নোয়াখালী এই জন্য আমি গর্ব করি এবং আমি কিছুটা হলো নোয়াখালীর ভাব সব বুঝি আলহামদুলিল্লাহ দিনাজপুরের মানুষের বোকা সোকা কিছুটা হলেও যেহেতু ওস্তাদ আমার প্রথম বন্ধুরা আল্লাহ আকবার প্রতিদিন একজন মুমিন কতবার আল্লাহ আকবার বলেন প্রায় 380 বার আপনি আল্লাহ আকবার বলেন এক রাকাত নামাজে 5 বার তাকবীর হলে 17 রাকাত ফরজে কতবার হয় হ্যাঁ আমি কালকে রাতে হিসাব করছি আজান ধরি আজান আজানে বলি আমরা 6 বার তাকবীর 6 বার শুনি 6 বার বলি 5 6 30 30 30 60 বার আজানে শোনা এবং উত্তর দেওয়াতে 60 বার হয় একামাতে জোড়া যদি দিই আমাদের দেশে যেটা একামাত চলে সেখানেও 5 6 30 ডবল হলে কত 60 হয় ফরজ নামাজ 17 রাকাতে 5 বার করে হলে 85 বার সুন্নাত নামাজ 12 রাকাত 5 বার করে হলে 60 বার হয় বেতরে আমরা যদি 3 রাকাতে 5 বার বলি তাহলে হয় 15 বার 280 বার তো সবাই করি বাকি যারা তাহাজ্জুদ পড়েন যারা সালাতুদ দোহা পড়েন তাহিয়াতুল মসজিদ পড়েন তারপরে উযু পড়েন কিয়ামুল লাইল করেন সব মিলে 380 বার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ বড় তার জাতে তার সিফাতে তার গুণে তার নামে তার ইবাদতে তার আহকামে তার বিধিবিধানে সবকিছুতে বড় আল্লাহ বড় মহান এতবার বলার পরে নামাজি নামাজের সময় দোকান খোলা রাখে এই নামাজকে জান্নাতে নিবে ও আল্লাহ আকবার কি বুঝেছে বুঝে নাই মুখে আল্লাহ আকবার না এটা আপনার মুখ যেমন কাজ করবে তার আগে আপনার হার্ট কাজ করতে হবে আপনার অঙ্গ প্রত্যঙ্গ কাজ করতে হবে সালাতে আপনার যেমন অঙ্গ প্রত্যঙ্গ তেমনই আপনার মুখ
তেমনি আপনার হার্ট তিনটা একসাথে থাকতে হবে হুজুরুল কলব যদি আপনি এই জন্য নামাজে চোখ রেখে নামাজ পড়তে খুলে অনেকে নামাজে চোখ বন্ধ করে নাকি খুব মজা পায় আরে শয়তান তো তোমারে ছেড়ে গেছে কেন নামাজ পড়া মজা পাওয়ার পাইবা কি যখন আপনি চোখ বন্ধ করে নামাজ পড়বে শয়তান বলবে আমার কাজ তো তুমি করছো আমি গেলাম আসসালামু আলাইকুম চোখ খুলে রেখে নামাজ পড়তে হলে সুন্নাত বন্ধ করে না এবং আমরা সেজদার জায়গায় রাখতে হবে এক এক জায়গায় এক একটা সেজদার সময় একটা বসার সময় একটা আরেকটা এই ধরনের ভাগ কিছুতে নেই এজন্য বন্ধুরা আল্লাহ আকবর অর্থ কি আমরা বুঝেছি এজন্য সাহাবায়ে কিরাম আল্লাহ আকবর শুনলে সব বন্ধ রাসূল আল্লাহ আকবর বললে সব বন্ধ ছুটতেন মসজিদে আয়েশা বলেন যে তিনি কাউকে চিনতেন না আল্লাহু আকবার আমরা তাকবীর হিসেবে কামাত তারপর আমরা দান্দা করি তারপর মসজিদে আসি না আল্লাহ আকবার আমার কানে ঢুকে না ঘুম ভাঙে না এই কোন নামাজি সেই নামাজ কবর থেকে জানা দেবে তাকবীরে তাহরিমার পরে আপনি এবার সালা পাঠ করবেন তার অর্থ জান আউযু বিল্লাহ পড়বেন শয়তান যা আপনার দুশ্মন এরপরও শয়তানের সঙ্গে আপনার সম্পর্ক কেমনে থাকে আপনি বিসমিল্লাহ রহমান রাহিম পড়ে আল্লাহর দয়া নিয়ে রহমত দিয়ে নামাজ শুরু করেন এরপর আপনি অন্যের দয়ার কাছে হাত ভিক্ষা করেন বাবার কাছে যান ওর কাছে তো ওকে জানে বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ দয়াময় তিনি অসীম করুণাময় তার দয়া ছাড়া কবি দয়া তোমার কোনো কাজ হবে না অন্যের দয়া ভিক্ষা করো অন্যের কাছে হাত পাতো অন্যের কাছে তুমি মাথা নত করো এটা কখনোই হয় না সূরা ফাতিহার অর্থ ভালো করে বোঝেন সূরা ফাতিহাতে যে শব্দগুলি আছে পুরো কোরআনে পুরো কোরআনের শব্দ হলো 78,000 রিপিট সহ সূরা ফাতিহার ওয়ার্ড মিনিং জানলে 7,500 অর্থ জানা যায় বলে যাও নামাজ পড়ো তুমি নামাজেই পড়ো নাই বেচারা চতুর্থবার এসে বলছে ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাযী বাসাকা বিল হক ওয়াল্লাহি নাফসি বিয়াদি আল্লাহ কসম আমি এর চেয়ে তালা হোসেন আজাদ এর চেয়ে ভালো আমি যাই না রাসুল বললেন তাহলে তুমি এইভাবে নামাজ পড়বে চোদ্দটা ফরজের একটা ফরজ ওই সাহাবি ছেড়ে দিয়েছিলেন সেটাকে ধীরে ছিল তাই মিলান তাই নামাজ তিনবার পড়িয়েছেন আপনি চোদ্দটা রুকুন জানেনই না কয়টা যে ছাড়েন তাও বুঝেন না এরপর আপনার সালাত কেমন পার হয়ে যাবে পার হবে রাসুলের সাহাবি যদি সালাত না হয় তা আপনার সালাত কিভাবে হয়ে যায় কিভাবে হয় কেন আপনি বসে আছেন রাসুলের সালাত শেখার জন্য একটি আপনি প্রশিক্ষণ নেন না আপনি বুঝেন না প্রশ্নের আলোকে এখনো পড়েন না আজও বাপদাদা হুজুরের নামাজ নিয়ে ব্যস্ত বসে আছেন সুবহানাল্লাহ হুজাফাতুল ইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ নববীতে ঢুকে দেখলেন একজন লোক নামাজ পড়তেছে নামাজ শেষে বললেন তার মুন্দ কাম তো সাল্লি হাদিস সালাত কত বছর ধরে নামাজ পড়ো রুসাল্লি মিন মুন্দ আরবাইন সালাত 50 বছর ধরে নামাজ পড়ি কই তোমার একটা নামাজ যদি কবুল হয় না আর কি আমাদের তুই পারো তো হুজাফাতুল ইমান যদি আপনার নামাজ দেখতো কি বলতো আপনাকে হ্যাঁ আপনার নামাজ দেখলে কি বলতেন আরে রাদিয়াল্লাহু আনহু নামাজের খুশু খুজু নেই নামাজ যেমন বাহ্যিক কিছু কাজ আছে তার আত্মিক রুহ নামাজের রুহ যদি না থাকে আপনার রুহ মানে কি ডেড বডি কেউ কিনে নেবে আমি মনে গেলে এখন কেউ কিনে নেবেন আপনারা তাড়াতাড়ি কেমনে আমার কি বলে সুন ভাই করে তাড়াতাড়ি খাইতে দাও না হলে মুসলিম ভাগাও বেটারে লয়ে যাও গা ঢাকায় মাটি দিবে কখন কিন্তু এখন আমি কথা বলছি আমার আপনারা মূল্য দিবেন সম্মান করবেন মরে গেলে যেমন ডেড বডির কোনো মূল্য নেই এই পৃথিবীর ডেড বডি কেউ কিনে নাই না সে যতই সম্মানে আর যতই বড় হোক না কেন তা আপনার ডেড বডি সারা আল্লাহ কিভাবে নিবে যার আত্মা নাই রুহ নেই শুধু বাহ্যিক বডি আছে নামাজের রুহ তো হচ্ছে কি খুশু এবং খুজু এই সব যখন জানবেন ভিতরে ভয় আসবে আজিজুল কাজিজুল মিরজালি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন তার মুখ থেকে হাড়ি পাতিলে যেমন পানি দিলে জাত দিলে টকবক টকবক আওয়াজ হয় না এমন রক্তা হচ্ছে ভয় ভয়ে কাতর হয়ে যেতেন মেয়ে যেতেন ফ্যাকাশে হয়ে যেতেন আপনি নামাজ পড়ে কোনো পরিবর্তনই নাই আপনার যখন আপনার আল্লাহর ভয় ভিতরে থাকবে তখন খুদু মানে আপনার অঙ্গ প্রত্যঙ্গে ফুটে উঠবে আপনাকে যখন বলি আও বাঘ যদি আপনাকে বলে আও কি করবেন বলবে খাও কি বলবেন নিজেকে বাঁচার চেষ্টা করবেন না ভয় পাবেন না এই যে ভয় পাওয়ার কারণে মুখ ফ্যাকাশে হবে ভয় পেয়েছেন কোথায় হার্টে আর বাইরে আপনি ধরো বাঁচাও
একবারে কি খুশু খুশু মানে ভিতরের ভয় ভিতরে যদি আল্লাহর ভয় থাকে জাহান্নামের ভয় থাকে কবরের ভয় থাকে আল্লাহর শাস্তির ভয় থাকে আল্লাহকে পাকড়াও করে ভয় থাকে নামাজ হলো কি হলো না আল্লাহর জন্য হলো কি না ইমান ঠিক আছে কি না নবীর তরিকা হলো কি না বুঝে করলাম কি না এই ভয়গুলি তখন আপনার অঙ্গপ্রত্যঙ্গে ফুটে উঠবে এটা বলে খুশু এটা হলো নামাজের হার্ট এই হার্ট ছাড়া শুকনা মরা নামাজ দিয়ে কোনো কাজ হবে না বন্ধুরা অনেক কিছু সালাতের অর্থে অনেক বড় সালাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সালাত বুঝিয়ে পড়ি আমার একটা কোর্স চলতেছে এখন অনলাইনে অংশগ্রহণ করার চেষ্টা করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সালামের সালাত বুঝিয়ে পড়ি যদিও বন্ধের জন্য তবে অনলাইনে পুরস্কারে যে কেউ অংশগ্রহণ করতে পারে সালাতটাকে বুঝুন সালাত আপনার পাসপোর্টের সাবজেক্ট ছোট থেকে বাচ্চাদেরকে সালাত শিখান নবীর তরিকায় শিখান সুন্দর মতো শিখান বুঝে শিখান আল্লাহ আমাদেরকে যেন কিয়ামতের দিন সালাতের পরীক্ষায় ফেল না করে দেন আমরা পাস করি ইনশাআল্লাহ হাদা ওয়াসাল্লু ওয়া সাল্লাম আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি اللهم صل وسلم وبارك على محمد وعلى ال محمد كما صليت وباركت على محمد وعلى ال ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل وسلم على سيدنا محمد المرسلين وعلى جميع الملائكه المقربين اللهم ارض عن الصحابه الازواج من رسول المهاجرين خصوصا الخلفاء الراشدين المهديين ابي بكر وعمر وعثمان وعلي وبقيه اصحاب النبي محمد صلى الله عليه وسلم ومن تبعهم باحسان الى يوم الدين اللهم اعز الاسلام والمسلمين واذل الشرك والمشركين اللهم اعز الاسلام والمسلمين وادي الشرك والمشركين اللهم وادي الاسلام المسلمين اللهم دمر ديارهم وخر بيوتهم شوكتهم وخالف بينهم وزلزل اقدامهم اللهم عليك بهم اللهم لا زالك في نحورهم ونعوذ بك من الشرور اللهم اكفر الجواسير اللهم ارنا الحق حقا وارزقني اتباعه وارنا الباطل باطلا وارزقني اجتنابه اللهم حبب الينا الايمان اللهم حبب الينا الايمان وزينه في قلوبنا وكره الينا الكفر والفسوق والنسيان واجعلنا من الراشدين اللهم ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار اللهم ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار اللهم اغفر للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم اهدنا لما تيسر من وجوه الدعوات اللهم فرج هم المهمومين ونفس كل المكروبين